السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين سعودي عرب عالمرا এক অংশ না হয় জেহাদের ব্যাপারে কি হয় একটু ঘুরে ফিরে, তাও আলহামদুলিল্লাহ আরব আলেমদের মধ্যে একটা গুণ আছে, যারা মুজাহিদদেরকে সাপোর্ট করে না তারাও জেহাদের অর্থ ওই নফসের জেহাদ, কলমের জেহাদ। আমাদের অনেক কলমের জেহাদ করে, আরে ভাই কলম দিয়ে লেখা যায়, কলম দিয়ে জেহাদ হয় নাকি? জেহাদ হয় তরবারি দিয়ে, উনি কলম দিয়ে জেহাদ করে, কলম দিয়ে তো কাগজে লেখে। এই সমস্ত যত ভুয়া হবে এগুলো আমাদের লোকের মধ্যে আছে, আর আমাদের এই ভাইরা যারা এত কিছু শুনে এরাও গিয়ে ওই কলমি জিহাদের তলে ঢুক যায়। কলম দিয়ে জিহাদ হয় না, কলম দিয়ে লেখা হয়। কি হয়? কলম যে তৈরি করেছে সে বোধ হয় লাভ, কলম দিয়ে জিহাদ হইছে। হ্যাঁ, এই জন্য এটা মনে রাখতে হবে। আরব আলেমরা আলহামদুলিল্লাহ এই কাজটা করে নাই, বিরোধিতা করে তারা বলে কি সময় হয় নাই বা আমাদের শক্তি নাই, একটা অজুহাত দেয়। কিন্তু তারা বলে না যে জেহাদ অর্থ নফসের জেহাদ, জেহাদ কলম দিয়ে জেহাদ, জেহাদ বক্তৃতার জেহাদ, এগুলো তারা বলে না। আমরা বলি না, আমরা করতে পারি বা না পারি কমপক্ষে এতটুকু তো বলি, জেহাদের অর্থ এই, মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং যারা যেভাবে ব্যাপারে সাহায্য করবে এতটুকু করো না তুমি, তাও তো অনেক কিছু। যখন মানুষ জেহাদ ভুলে গেছে তো সেই সময় এই জেহাদের পক্ষে কথা বলা, জেহাদের সহি মানা মানুষদের সামনে তুলে ধরা, কুফফারদের প্রশ্নের জবাব দেওয়া, মুজাহিদিনদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে আর্থিক সহযোগিতা করা, এটা অনেক বড় কাজ। আজকে এই বার্মাতে যারা কাজ করছে, বার্মার যে মুসলিমরা এখন বর্তমানে যে কত কঠিন অবস্থা আছে এইটা খবর কজনে রাখে? মনে করলো রাখাইনে হামলা হয়েছে, বস শেষ হয়ে গেছে, আমরা মিছিল করলাম কয়েকদিন বস শেষ। আমাদের মুসলিম যদি এখন তো ভালো ভাঙ্গের মতো সিজনাল, বার্মায় হামলা হলো, এদেশে মিছিল মিটিং করলো কয়েকদিন, এবার খবর আছে কিছু? কিন্তু কুফফারা কি থেমে আছে? কুফফারা থেমে নাই, খবর লইয়েন খাওয়ানো পায় না এখনো। আমাদের কাছে ওরা কিছু লোক আছে যারা আমাদের কাছে বিভিন্নভাবে সাহায্য চায়, তারা বলে যে ভাই পারলে কিছু সহযোগ করেন, ওখানে লোকেদের খাবার পৌঁছানো যাচ্ছে না, ওদের আত্মীয় স্বজন আছে এখানে, তো তাদের মাধ্যমে পৌঁছানোর সুযোগ আছে। শীতের পোশাক এরা যে বাইরের থেকে সংগ্রহ করতে সুযোগ নাই, এদেরকে বের হতে দেওয়া হয় না। এই যে বার্মায় এত ঘটনা ঘটলো, এত মিডিয়া এটা কি আগে প্রকাশ করেছে? আমরা যদিও তাৎক্ষণিক এখানে বক্তব্য দিয়েছি, কারণ আমাদের আলহামদুলিল্লাহ সেই সুযোগটা আছে, দুনিয়ার মুজাহিদিনরা সব জায়গাতে আছে কিছু না কিছু। আপনারা তার বাস্তব সাক্ষী, এইখানে আমি যে কথা বলেছিলাম তখন তো কোনো মিডিয়া আসে নাই, কিন্তু পরে মিডিয়া আসতো না, এটা বিবিসি বারবার দেখাইছে, যেখানে পুরো এলাকা শেষ। তাহলে আমাদের কাছে যে নিউজ ছিল এটা ঠিক ছিল, যখন ঘটতে ছিল তখন আমাদের কাছে নিউজ ছিল, সাথে সাথে নিউজ ছিল যে পুরো এলাকা ধ্বংস করা হচ্ছে, পুরো দুনিয়া দেখতে পাচ্ছিল, কিন্তু তখন প্রকাশ করে নাই। এখন প্রকাশ করছে কি জন্য? এখন প্রকাশ করছে লড়াই লাগাও, গন্ডগোল লাগাও। আর আমার দেশের মানুষেরা মাশা আল্লাহ, এই দেশের মানুষেরা ওই যখন দেখে পত্রিকা তখন লাফালাফি করে, এরপরে দুই দিন পরে ঠান্ডা, এখন আর সেই লোকগুলো নাই। অথচ কুফফাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে,
কুফফারদের প্রোগ্রাম শেষ হয় নাই, এই জন্য মোমিনদেরও প্রোগ্রাম নিতে হবে। আপনারা সেই প্রোগ্রাম বাস্তবায়ন করছেন কমপক্ষে এতটুকু যে আমাদের এই কাজটা করা দরকার, এটা তো করা যায় নাকি? যে কিচ্ছু করে না তার চেয়ে আপনি একটু ভালো অবস্থান আছেন, এটা নিয়েও আপত্তি আছে অনেকের। ইন্টারনেটে একজন লিখেছে আমার উপর প্রশ্ন করে যে আপনি কেন জিহাদে যান না, তো ওনার প্রশ্ন এটা আমার উপরে কেন, উনি অন্য কাউকে প্রশ্ন করেন আমাকে করে কিছু না, আমি কেন জিহাদের কথা বলি? ওই ভাইদেরকে বলবো, উনি বড় আলেম, নিশ্চয় কোনো বড় আলেম, আমি এগুলো জবাব লিখতেছি যদি ওনার কেউ থাকেন, ওনার এখানে আছে, কারণ গত জুমার লেকচারের উপর ওনার হিট করছে খুব বেশি। ওই যে বললাম একজনে বক্তব্য দিয়েছেন, ওনাদের বড় একজন আলেম, যে আহলে হাদিস না হইয়া মৃত্যুবরণ করো না, মরার আগে সকলকে আহলে হাদিস হইতে হইবে। আমি গত জুমায় বললাম যে আমি তীব্র প্রতিবাদ করি, কারণ হচ্ছে কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বললেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, উনি বললেন কি এটার প্রতিবাদ করেছি গত জুমায়। তো তারপরেই দেখা গেল ইন্টারনেটে একেবারে বিশাল লেখা আছে আমার বিরুদ্ধে, 11 পয়েন্ট লেখছে, এবং লেখছে 11 পয়েন্টের উত্তর আমি পয়েন্ট আকারে চাই, কিন্তু আসলে লেখছে উনি পয়েন্ট লেখছে 11টা, কিন্তু একের পরে 3, 2 নম্বর নাই। আপনারা দেখেন আমরা আমাদের কাছে কপি আছে না বা ইন্টারনেট আমরা এখন ওপেন করি নাই, সবার জন্য মুক্ত করা হয় না এখনো। তো উনি লেখছেন 11 পয়েন্টে জবাব চাই, পয়েন্ট আছে কয়টা, এখানেও ঝামেলা করছে। আমি দেখেছি ভাই আপনার পয়েন্ট যদি আপনি লেখেন 11টা পয়েন্ট উত্তর চাচ্ছেন, পয়েন্ট আপনার 10টা, 2 এর পরে 3 লিখে আপনি একটা বাদ দিয়ে গেছেন মাঝখান থেকে। তো আপনারা এরকম ভাবে সব জায়গায় বোধহয় বাদ দিচ্ছেন, ইসলামের কিছু জিনিসকে আপনারা বাদ দিয়ে যাচ্ছেন, এবং সেটা ওই জিনিসগুলো যেই জিনিসগুলো কুফফাররা পছন্দ করে না, যেই জিনিসগুলো কুফফাররা পছন্দ করে না, যেই জিনিসগুলো মুনাফিকরা পছন্দ করে না। ওই ভাইদেরকে বলবো যে আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা নাই, খুব আক্রমণাত্মক কথা লিখেছে, প্রচন্ড আক্রমণ করেছে। তো যাই হোক, ওই ভাইদেরকে বলবো যে আমরা তো যতটুকু করি মানুষকে উদ্বুদ্ধ করি, হয়তো আমাদের বক্তব্যে কোনো লোক গিয়ে অংশগ্রহণ করছে, আমার পক্ষে এটা সম্ভব হয় এটা করছি, যদি আমার পক্ষে সম্ভব হয় অন্যটা তো সেটাও করবো ইনশাআল্লাহ, এতটুকু নিয়ে তো আমার আছে এবং সবসময় প্রস্তুত আছি। আপনারা কমপক্ষে এতটুকু করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আমি একসাথে সমান হয়ে যাব, বিরোধিতা করবেন না। আমার ওখানে লিখেছে ওই লেকচার ওখানে ওনার আকিদা মোটামুটি ঠিক আছে, আবার পরে গিয়ে লেখছে তবে খাওয়ারেজদের আকিদা আছে। খাওয়ারেজদের আকিদা কি আছে? খাওয়ারেজদের বিরুদ্ধে তো আমি লেকচার দিয়েছি, বরং আমি এটা বলেছি যে আহলে হাদিসদের মধ্যে কিছু লোক আছে যারা খারিজ আকিদা পোষণ করে, কিছু লোক, আমি সবাইকে বলছি না, আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মধ্যে অনেক লোক আছে, বেশিরভাগ লোক তাওহীদের পক্ষে, বেশিরভাগ লোক ভালো, কিছু আছে অতি উৎসাহিত। জিহাদের জন্য ইমাম জরুরি, জিহাদ যেহেতু চালু আছে ইমামও আছে, ইমাম কে এই যদি বলেন ওই যে পুলিশ বসা আছে রিপোর্ট করার জন্য পিছনে, কেসে করি তো রিপোর্ট করে দিতে, হ্যাঁ তো সিদ্ধাপথে উমর ইমাম এটাই চাচ্ছে, ওই যে ইন্টারনেটে যে ব্যক্তি প্রশ্ন করে সে ওইটাই প্রশ্ন, এই প্রশ্নই বারবার করে আমাদের ইমাম কে, মানে কুফফাররা এটা প্রশ্ন করে, ওনারা কুফফারদের সহকারে কি করতে চায়? আমি এটা বলি যে কাফেররা চিনে মুসলমানদের ইমাম কে, যে কাফেররা ভালো করে চিনে, যখনই একজন ইমাম শহীদ হয়ে যায় পরবর্তী ইমাম কে, কুফফাররা পাগল হয়ে যায় খোঁজার জন্য, দেখেন নাই? এখন ইমাম আছে, পাইলে পান না পাইলে বস, যে যেখানে আপনার মধ্যে কাজ করতে থাকেন, করণীয় কি এইটাও লেখা আছে,
মুজাহিদিন লিখে দিয়েছেন, যারা মুসলিম যারা কাজ করে তারা লিখে দিয়েছেন আপনি কি করবেন, আমার ওই দিন কেন শরীফত বইটা পড়েন, লাস্টে দেখবেন যে আপনি কি করবেন, চৌচল্লিশটা কাজ দেওয়া, কয়টা কাজ, একটা দুইটা না, চৌচল্লিশটা কাজ দেওয়া হয়েছে যেটা আপনি পারেন। এই যে দেখেন লাস্টে গিয়ে এখানে আরেকটি ব্যাপার, আকিদাগত ব্যাপারে ত্রুটি নেই, যারা মনে করেছেন তাদের বলি তার আকিদা খাওয়ারেজদের আকিদা, আর আমলগত ত্রুটি তো রয়েছে, তাই জসীমউদ্দিন ও তার গংদের প্রতি আহ্বান, এই জঙ্গিবাদী কাজকর্ম থেকে দূরে থাকুন। খেয়াল করছেন এখন এটা লেখা কাদের, পুরোটা বললে বুঝবেন কাদের লেখা, এবং এই গত জুমায় ছিল যে লোক লেখছে সে গত জুমায় ছিল বোঝা যায়, কারণ অথবা তার কাছে এটা ঠিক আছে, কারণ গত জুমার লেকচারকে ভিত্তি করে সে এত বড় কেপ্টান এসে দিয়েছে, 11 পয়েন্ট লাগছে, দেখছে 2 নম্বর পয়েন্ট গায়েব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ দিন বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।